म्यूनिसिपल काउंसिल, तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल, कमरपुर नगर पंचायत, जिरानिया नगर पंचायत एवं सापलुम नगर पंचायत এই 10টা আরবান লোকাল বডিতে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994 মোতাবেক বিভিন্ন সময় টাইম টু টাইম অ্যামেন্ড হয়েছে, সেটার জন্য রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা রিডিফাইন দি বাউন্ডারিজ, স্টেট গভর্নমেন্ট টু রিডিফাইন দি বাউন্ডারিজ অফ অর লিমিটস অফ দ্য মিউনিসিপ্যাল এরিয়া। এটাতে এই 10টা আরবান এলাকাতে এরিয়া ইনক্লুশন করা হয়েছে এবং এই জন্য আজকে প্রথম পঞ্চায়েত দপ্তর আরবানের কাছে এলাকার মানুষের ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি, সংশ্লিষ্ট নির্বাচিত প্রতিনিধি সেখান থেকে ডিমান্ড আসার পর পঞ্চায়েত দপ্তর আরবানের কাছে পাঠিয়েছে যে এই এলাকার এলাকাগুলি আরবান এরিয়ার সাথে মিলতে চায় ফর দেয়ার ডেভেলপমেন্টের জন্য। এই 10টা এলাকা সেজন্য এখন নতুন করে সীমানা নতুন করে হবে, বাউন্ডারি টোটাল বাউন্ডারি, আমি ডিলিমিটেশন বলছি না কিন্তু টোটাল বাউন্ডারি করবে, অর্থাৎ পঞ্চায়েত থেকে কোনো এলাকা যদি আরবানে আসতে হয় প্রথম পঞ্চায়েত দপ্তর থেকে প্রস্তাব আসতে হবে আরবানের কাছে, আরবান পরবর্তী সময় সমস্ত বিচার বিবেচনা করে মন্ত্রিসভার কাছে পেশ করেছে এই এলাকাগুলি যেন আরবানে অন্তর্ভুক্ত করা হয়। আজকে মন্ত্রিসভা এই 10টা আরবান এলাকা সীমানা মেইন বাউন্ডারি যেটা এটাকে এক্সটেনশন করার জন্য অনুমোদন দিয়েছে এবং আজকের পরে দি কাউন্সিল মে কাইন্ডলি অ্যাপ্রুভ দি প্রপোজাল ফর পাবলিকেশন অফ নোটিফিকেশন, এখন নতুন করে পাবলিকেশন হবে, কারো যদি দাবি আপত্তি থাকে সেখানে দাবি আপত্তি প্লেস করা যাবে। এই জন্যই এই 10টা আরবান বডির মধ্যে এটা হবে যেগুলির আমি নাম বলেছি। আরেকটা মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে, দীর্ঘদিন ধরে 5টা দপ্তরে বিশেষ করে এগ্রিকালচার, এআরডিডি, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ফিশারিজ, ফরেস্ট এই 5টা ডিপার্টমেন্টে পার্মানেন্ট লেবার রয়েছে, অন্য কোনো দপ্তর নেই, পার্মানেন্ট লেবার রয়েছে। এখন এই 5টা দপ্তরে 1200-র মতো পার্মানেন্ট লেবার রয়েছে, তারা বর্তমানে পার ডে 240 টাকা করে পাচ্ছে এবং মাসে 7200 টাকা। আমরা সরকার আসার পর আমরা একটা অ্যামেন্ডমেন্ট করেছি এদের জন্য না, এই যারা পার্মানেন্ট লেবার গরিব মানুষ গরিব শ্রমিক তাদের যারা রিটায়ার্ডের পরে যে পেনশনে যায় সেই পেনশনের টাকা ছিল মিনিমাম 400 টাকা পার মান্থ, ম্যাক্সিমাম 1300 টাকা পার মান্থ, অর্থাৎ যারা পার্মানেন্ট লেবার তারা যখন পেনশনে যায় রিটায়ারমেন্টের পরে এরা এতদিন মাসে পেত 400 টাকা পার মান্থ মিনিমাম, সর্বোচ্চ 1300 টাকা। আমরা গভর্নমেন্টে আসার পরে আমরা 2019-এর মার্চ মাসে আমরা রিভাইজ করে দিয়েছি, দেখুন যে 400 টাকা পার মান কোনো সংসার চালানোর মতো অবস্থা নয়। আমরা সেই জন্য গভর্নমেন্ট আসার পরে 19-এর মার্চে আমরা রিভাইজ করে দিয়েছি পেনশনারদের জন্য মিনিমাম 2500 টাকা
ম্যাক্সিমাম 3600 টাকা পেনশন। আমি বুঝাতে পেরেছি, কিন্তু এই যে আমরা করেছি একটা কিন্তু আমরা করিনি, একটা বলছি পার্মানেন্ট লেবার, তারপরে বলছি রিটায়ারের পরে পেনশনে যায়, পেনশনটা আমরা বাড়িয়ে দিয়েছি, আগে 400 থেকে 1300 ছিল, এখন আমরা করেছি 2500 থেকে 3600 মারছে। এরাও যখন মারা যায় ফ্যামিলি পেনশন পায়, এই ফ্যামিলি পেনশন আগে ছিল মিনিমাম 300 টাকা পার মান, ম্যাক্সিমাম 600 টাকা পার মান। এবার আমরা এটাকে রিভাইজ করে দিয়েছি, আজকের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত, ফ্যামিলি পেনশনে কিন্তু আগে তো পেনশন বাড়িয়ে দিয়েছি, ফ্যামিলি পেনশনের জন্য আমরা বাড়িয়ে দিয়েছি, আগে ছিল 300, এটাকে আমরা করেছি 1200 পার মান। যারা 600 পেত ম্যাক্সিমাম তাদেরকে করেছি 1800 পার মান। এই সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভা সিদ্ধান্ত, এটা গভর্নমেন্ট যে গভর্নমেন্ট যে প্রপোর গরিবের গ্রাম গরিব কৃষক, আমাদের সরকারের লক্ষ্য হল গ্রাম গরিব কৃষক, আমরা তাদের কথা চিন্তা করে ফ্যামিলি পেনশন, অর্থাৎ যে লোকটা মারা যাবে তার পরিবারও বাঁচতে হবে, সেজন্য তাদের 300 থেকে 1200, 600 থেকে 1800 করে দিয়েছে। এটা বর্তমানে পেনশনে ফ্যামিলি পেনশন মিলিয়ে 2500 জনের মতো তারা এই বেনিফিট পাচ্ছে, 2500 জন। তো আমরা এটাকে আজকে এনহ্যান্স করে দিয়েছি মন্ত্রিসভার এই দুটো সিদ্ধান্ত। আমরা জানেন যে আজকে 13 তারিখ, আমরা 5 অক্টোবর থেকে স্কুল খুলেছি, ক্লাস নয়, গত 5ই অক্টোবর থেকে স্কুল আমরা খুলেছি, 50% টিচার স্কুলে যাচ্ছে, ক্লাস আমরা করিনি, সে এবং সেখানে যাওয়ার পরে যেসব স্টুডেন্ট, এবং সেটা 9 থেকে 12, যেসব স্টুডেন্ট গার্জিয়ানের রিটেন কনসেন্ট নিয়ে কোনো স্কুলে গিয়ে 9 থেকে 12, তার শিক্ষক মশার থেকে সে টাস্ক বুঝে আসবে, সাজেশন নিয়ে আসবে এবং অ্যাডভাইস নিয়ে আসবে। সেই জন্য আমরা এটা শুরু করেছিলাম 5th অক্টোবর, এবং 13-10 আজকের তারিখে এটা 5, 6, 7, 8, 9 কন্টিনিউ চলছে। আজকে লেটেস্ট রিপোর্ট, আমরা আজকে যেমন 15735 জন ছেলে মেয়ে, আজকের তারিখে 15735 জন ছেলে মেয়ে রাজ্যের বিভিন্ন স্কুলে গিয়ে টিচার 50%, আজকের তারিখে টিচার আছে 51.52% টিচার যাবে, 51% টিচার আজকে গেছে, আজকের তারিখে 15735 সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছেলেরা তাদের টাস্ক নিতে গেছে, নট ফর ক্লাস, অ্যাডভাইস অ্যান্ড সাজেশন এটা নিতে গেছে। এটা একটা ইনফরমেশন দিলাম। রিটেন কনসেন্ট, রিটেন অনেকে আসে, রিটেন কনসেন্ট নেই আমরা স্কুলে যেতে দেই না, কারণ উইথ দি এটা হলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন, আমাদের স্টেটের গাইডলাইন, সেটা আমরা মেনে করছি। এবার
আপনারা জানেন যে 5 তারিখ থেকে, আমি আগেরটা বলেছি 9-12, 5 তারিখ থেকে আবার আমরা সরকার, রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর, আমরা বলেছি বিভিন্ন এলাকা থেকে ডিমান্ড এসছে, বিভিন্ন এলাকা থেকে ডিমান্ড এসছে যে নেবারহুড ক্লাস যেন চালু করি আমরা। রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে আমরা কোনো নেবারহুড ক্লাস শুরু করার জন্য কোনো নির্দেশ আমরা দেইনি। আমরা বলেছি যদি স্থানীয় কোনো স্কুল সেখানে যদি তারা এসএমসি কমিটি, স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে লোকাল সিচুয়েশন দেখে ইচ্ছা করলে সেসব জায়গায় তারা নেবারহুড ক্লাস করতে পারবে, কিন্তু স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরে নেবারহুড ক্লাস করতে পারবে। সেই ক্ষেত্রেও গার্জিয়ানের রিটেন কনসেন্ট নিয়ে আসতে হবে এবং 5 জনের বেশি নেবারহুড ক্লাস করা যাবে না। এটাও 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং 2336টা স্কুলে নেবারহুড ক্লাস, স্কুলের 2336টা স্কুলের এলাকায় নেবারহুড ক্লাস শুরু আজকে হয়েছে। 21,631 জন স্টুডেন্টস অ্যাটেন্ড করেছে। তো এই ইনফরমেশনটা আপনাদের দিন, এটাও কিন্তু প্রত্যেক দিন চলছে, 5 তারিখ থেকে এভরিডে নেবারহুড ক্লাস সারা রাজ্যে চলছে এবং স্টুডেন্টরা রিটেন কনসেন্ট নিয়ে টিচারদের সাথে নেবারহুড ক্লাসে অংশগ্রহণ করছে। এটা যেহেতু একটা প্রেস কনফারেন্স, সেই জন্য আপনাদের এটা দিয়ে দিলাম। আজকেরটা আজকে প্রত্যেক দিন যেমন 12 আছে, হ্যাঁ প্রত্যেক দিন চলছে। যেমন 12 তারিখ আছে 2343টা স্কুল, ওই দেখুন আজকে আছে 2336টা স্কুল, আবার 12 তারিখ হলো 2343টা স্কুল, স্টুডেন্ট 21,415, মানে এটা তো যার যার ইচ্ছে, উইলিংলি যারা আসছে এসএমসি কমিটি তারা বসে ঠিক, হ্যাঁ 5 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি কথা বলে নিই, তারপর আমরা বলব, আমি এটা বলব। এদিকে 12 তারিখ থেকে, 12 অক্টোবর মানে গতকাল থেকে, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও শুরু হয়ে গেছে। গতকাল হয়েছে বছর বাঁচাও। ক্লাস টেনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,013 টোটাল, প্রেজেন্ট ছিল 93% স্টুডেন্টস। ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষায় বছর বাঁচাতে টোটাল সংখ্যা ছিল 6,013, প্রেজেন্ট ছিল 93%। ক্লাস টুয়েলভে টোটাল ছাত্র সংখ্যা 3,301, প্রেজেন্ট ছিল 89%। আবার গতকালে আজকে মাধ্যমিক পরীক্ষায় বছর বাঁচাতে 82% মাধ্যমিকে, আজকে টুয়েলভে ছিল 88% প্রেজেন্ট। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা স্কিমটা শুরু করি, অর্থাৎ যারা এতদিন কি ছিল, একটা সাবজেক্টে ফেল করলে সেই ছেলে উইদিন 2 মান্থস পরীক্ষা দিতে পারত। আমরা আসার পরে আমরা বলছি না, আর 2 সাবজেক্টে ফেল করলে এটাকে বলে কম্পার্টমেন্টাল,
এটা করতে পরীক্ষা পরের বছর। আমরা বলছি বছর বাঁচাতে হবে, একটা ছেলের জীবনে একটা বছর চলে গেলে এটা বিরাট যাওয়া। আমরা বলছি না, বছর বছর আমরা একটা স্কিম ঘোষণা করলাম, দুইটা সাবজেক্ট ফেল করলে 150 যদি টোটাল নম্বর পায় তাহলে তাকে আমরা বছর বছর স্কোপ দেব। তো এখন এবার আমরা চিন্তায় পড়েছিলাম যে কিভাবে বছর বাঁচাও করব, করোনার উপদ্রব। সেজন্য আমরা অনেক দেরি করে হলো আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি, খুব ভালো সাড়া পাওয়া গেছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি মধ্যশিক্ষা পর্ষদ, সেটা গতকাল এবং আজকে দুই দিন হয়েছে। এ গতবার গতবার এক্ষেত্রে এই সেন্টার ছিল 8টা সেন্টার এবং ভেনু ছিল 18টা। গতবার যে ছাত্রছাত্রী ছিল সেন্টার ছিল 8টা, ভেনু ছিল 18টা। এবার যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবার আমরা করেছি সেন্টার 13টা, ভেনু 52টা, 52 ভেনু, যাতে কোনো মতে অসুবিধা না হয়। এবং টোটাল ছাত্র সংখ্যা বলে দিয়েছি, মাধ্যমিকে 6013, ক্লাস টুয়েলভে 3301। এটা পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে এবং ভালোভাবে হচ্ছে। আপনাদের আরেকটা তথ্য দিয়ে দিই, আমাদের রাজ্যে এটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন, আমাদের রাজ্যে কলেজগুলিতে 22টা ডিগ্রি কলেজে আমাদের রাজ্যে আর্টসে, আর্টস কোর্স আমাদের সিট আছে আর্টস কোর্সে, বিভিন্ন সাবজেক্টে আর্টসে 6736, পাস কোর্সে আছে 41290, কমার্সে আছে অনার্সে 235, পাস কোর্সে আছে 900 কমার্সে, বায়োসায়েন্সে অনার্সে আছে 685, পাস কোর্সে আছে 1619, ফিজিক্যাল সায়েন্স অনার্স আছে 790, পাস কোর্সে আছে 1820। তার মানে আমাদের টোটাল আর্টস কমার্স সায়েন্স টোটাল অনার্স অনার্সের সিট রয়েছে 8446, আর পাস কোর্সে সিট আছে 45629। তাহলে কলেজগুলিতে ভর্তি হতে পারবে কত, ইচ্ছা করলে কোর্স তার পছন্দ মতো না হতে পারে, 54075টা সিট আছে আর্টস, আরে অনার্স অ্যান্ড কমার্স, অনার্স অ্যান্ড পাস কোর্স মিলে। আমাদের এবার কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য কত পিটিশন, 23016, আমার সিট কত, 54075, 54075, পিটিশন কত পড়েছে, 23016। হতে পারে কারো বিশেষ সাবজেক্টে সিট কম, কিন্তু সিটের ক্যাপাসিটিটা বললাম। সেকেন্ডলি, আমরা এই বছর প্রথম এ রাজ্যে অনলাইন অ্যাডমিশন প্রথা চালু করেছি, সিস্টেমে কোনো ত্রুটি নেই। কিছু কিছু ছেলে মেয়ের বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু প্রথম, যে কোনো কাজে প্রথম করতে গেলে একটু সমস্যা হয়, পরে অটোমেটিক্যালি এটা রেগুলারাইজ করা না এবং সারা দেশ সেই লাইনে হাঁটছে। আমরা এর মধ্যেই ফার্স্ট লিস্ট বের করেছি, মেরিট লিস্ট, ফার্স্ট অ্যালটমেন্ট মেড ইন ফার্স্ট লিস্ট, বিএতে 5228 অনার্স,
পাশে 6,566 মানে বিয়েতে আমরা 11,794 মেরিট লিস্ট দিয়েছি। বিএসসি অনার্সে আমরা দিয়েছি 1,184, পাশে দিয়েছি 329, 1,513 মেরিট লিস্ট টানিয়ে দিয়েছে। বিকম অনার্সে 173, পাশে 350, টোটাল 523 আমরা মেরিট লিস্ট টানিয়েছি। অর্থাৎ টোটাল অনার্সে 6,585টা নামের তালিকা বেরিয়েছিল, পাশে 7,245 বেরিয়েছিল, 13,830টা 30 জনের নামে মেরিট লিস্ট বেরিয়েছে। এই মেরিট লিস্টের পরে ভর্তি হয়েছে 13,830-এর মধ্যে ভর্তি হয়েছে 9,723। আমরা অ্যালটমেন্ট দিয়েছি 13,830, 6,585 অনার্স, বিএ বিএসসি বিকম, জেনারেলে মানে পাশে 7,245, বিএ বিএসসি বিকমে। 13,830-এর লিস্ট বেরোয়ার পর মেরিট লিস্ট 9,723 জন ভর্তি হয়েছে। এবার আমরা আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, সেকেন্ড ফেজ। এতক্ষণ বললাম ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের মেরিট লিস্ট খুব সম্ভবত 16-10 বেরোবে। সেকেন্ড পেজের মেরিট লিস্ট 16-10 বেরোবে এবং এর বেরোয়ার পর নেক্সট উইকে ভর্তি শুরু হবে সেকেন্ড পেজের। এখন আমাদের এই মুহূর্তে 9,000 যে ভর্তি হয়েছে 9,723, এখন আবার আমাদের অনার্সে খালি রয়েছে আসন 3,821, পাশে খালি রয়েছে 29,831। এর জন্য আরেকটা আমরা মেরিট লিস্ট বের করছি, ঠিক আছে। এবার আমরা জানি আমরা একটা হায়ার এডুকেশন টাস্ক ফোর্স নিয়ে একটা মিটিং করেছিলাম 9 অক্টোবর। এটা ইউনিভার্সিটির ভিসিরা ছিলেন, অন্যান্য শিক্ষাবিদরা ছিলেন, হায়ার এডুকেশন কাউন্সিলের বা চেয়ারম্যান ছিলেন, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম নতুন শিক্ষানীতি নিয়ে। সেই আলোচনায় একটা প্রশ্ন উঠেছে কোনো কোনো অ্যাঙ্গেল থেকে যে এবার কিন্তু ছেলে মেয়েরা বৈরাজ্যে বেশি ভর্তি হতে যাবে না, সেজন্য অনার্স এবং পাস কোর্স, অনার্স এবং পাস কোর্স এই জন্য যদিও আমাদের আসন অনুযায়ী ছাত্র এত আসেনি, তারপরেও টু দি রেজিস্টার ত্রিপুরা ইউনিভার্সিটি এবং টু দি রেজিস্টার এমবিবি ইউনিভার্সিটি তাদেরকে বলেছি যে আমাদের যে ইনটেক ক্যাপাসিটি এটা পাস অ্যান্ড অনার্স বাড়িয়ে দাও, কারণ অনেকে অনার্স পড়তে চায় কিন্তু সিট আমাদের যা আছে তাতেই, কিন্তু ভর্তি হতে কোনো কলেজের কোনো ছেলে মেয়ের অসুবিধা হবে না, যেহেতু এবার বাইরে কম যাচ্ছে যেন সিটগুলি আমরা ইনক্রিজ করার জন্য আমরা দুই ইউনিভার্সিটিকে লিখেছি। এবং আমি আশ্বস্ত করছি এই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ করার পরও যদি কেউ বাকি থাকে তখন আমরা স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করব, কিন্তু অনলাইনটাকে কন্টিনিউ করতে হবে। কারো একজন, আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে, কোনো ছেলে মেয়ে, কোনো ছেলে মেয়ে ভর্তির ক্ষেত্রে কলেজে কোনো সমস্যা হবে না,
বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভর্তি হতে কোনো সমস্যা হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে বললাম। আপনারা জানেন যে করোনার কারণে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তারপরেও আমরা স্পোকেন ইংলিশ কোর্স এর মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি ধীরে ধীরে অনলাইন মাধ্যমে, যেহেতু ফিজিক্যাল আমাদের আগে ছিল কথা ফিজিক্যাল ক্লাস করব, কিন্তু এটাও আমরা শুরু করছি। প্লাস সুপার 30 আমরা 30 জন ছেলে মেয়েকে অলরেডি টপ টপার যারা তারা সিলেকশন হয়ে গেছে, এবং ভারতবর্ষের টপ ক্লাস ইনস্টিটিউশন এগুলিতে ভর্তি হবে, সমস্ত খরচ রাজ্য সরকারে। এরা একদিকে একদিকে তারা বিভিন্ন রকম কোর্সেরগুলির জন্য নিট এবং ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য যাতে ভালো করে রেজাল্ট করতে পারে, সেই জন্য আমরা এই সুপার 30 কোর্স চালু করে সিদ্ধান্ত নিয়েছি, এবং সিদ্ধান্ত এবার থেকে আমরা সেটা কার্যকর করতে যাচ্ছি। যেহেতু করোনা তবু অসুবিধা হচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা এক বছর চলে গেলে এক বছর সমস্যা হবে, সেই জন্য আমরা এটা শুরু করে দিয়েছি। কলেজ না, কোচিং সেন্টার, যে কোচিং সেন্টারগুলি তারা 11-12 পড়ায়, আবার স্পেশাল কোচিং দেয় ডাক্তার ইঞ্জিনিয়ারিং জন্য। এই জন্য 2,40,000 টাকা পার ইয়ার তার জন্য করা হচ্ছে প্রতি স্টুডেন্টের জন্য, 2,40,000 তাদের জন্য করা হচ্ছে প্রতি ছাত্রছাত্রীর জন্য। আমরা এটা স্পেশালভাবে আমাদের গভর্নমেন্ট আসার পরে, যাতে আমাদের যে ছেলেমেয়েরা পিছিয়ে না থাকে, এবং গরিব ঘরের ছেলেমেয়েরা যারা তাদের পোষার জন্য ভালো কোচিং সেন্টারে পড়তে পারে না, তাদের জন্য আমরা এটা স্কিম করে দিয়েছি। এবছর থেকেই আমরা আমি এর মধ্যে শুনেছি যে 4-5 জন কোটা তো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এবং আমরা চাই, আমরা রাজ্য সরকার চাই এখানে তাদের কোনো ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে, আমরা বলছি না। আমরা ওইখানকার মেইন ইব্রিজে আকাশ গ্রুপ, ইব্রিজে কোটা মেইন জায়গা থেকে মেইন ফ্যাকাল্টিরা ক্লাস করতে হবে, কারণ নতুবা আমরা যে উদ্দেশ্য সে উদ্দেশ্য আমাদের বৃথা হবে, সেই জন্য আমরা এরকমভাবে কথা বলে নিচ্ছি। আমার কাজগুলি শেষ করে নিই, তারপর নাইট কার্ফিউ তোমার বলে দেবো, চিন্তা করো না। আপনারা জানেন যে যেহেতু ক্যাবিনেট হলেই কোভিড নিয়ে আলোচনা হয়, সেজন্য আপনাদের ব্রিফিং করি। বর্তমানে যতগুলি রাজ্য আছে আমরা টেস্ট পার মিলিয়ন করছি 1,04,810 পার মিলিয়ন, 1,04,810 পার মিলিয়ন। আমাদের থেকে 10টা রাজ্য বেশি, আমাদের থেকে মাত্র 10টা রাজ্য আমাদের থেকে বেশি পরীক্ষা করছে, টেস্ট করছে, আর 24টা রাজ্য আমাদের থেকে কম করছে টেস্ট। টেস্টের ক্ষেত্রে আমাদের রাজ্য 24টা রাজ্যের থেকে বেশি টেস্ট করছে, এই তথ্য আমার কাছে আছে, আপনারা দরকার হলে তথ্য নিয়ে যেতে পারেন। সেকেন্ডলি, রিকভারি রেট আমাদের চেয়ে 17টা রাজ্য রিকভারি রেটে বেশি, আমাদের থেকে ভালো, আবার 17টা রাজ্য আমাদের থেকে কম। আমরা 17টা রাজ্য আমাদের থেকে রিকভারি রেট বেশি একটু একটু, যেমন আমাদের রিকভারি রেট আজকের তারিখে 87.31, গুজরাট 87.62, আমরা 2-4 দিনের মধ্যে ওই জায়গায় ক্রস করে ফেলব। তার মানে রিকভারি রেটে আমরা মোটামুটি ভালো জায়গায় আছি। এটা কিছুদিন আগেও আমরা
তত ভালো জায়গায় ছিলাম না। নামগুলি আছে আমার কাছে। রিকভারি রেট কিছুদিন আগে আমরা আমাদের স্থান ছিল ভালো জায়গায় না, আজকে আমরা 17টা রাজ্য আমাদের থেকে বেশি রিকভারি রেট। একটুকু বললাম, যেমন গুজরাট 87.62, আমরা 87.31, আর 17টা স্টেট আমাদের থেকে কম রিকভারি রেট। এর মধ্যে যেমন আপনার মেঘালয়, কেরালা কিছুদিন আগেও কেরালা সম্বন্ধে বহুজন বলছে, আজকে কেরালা কত 67.64%, আর আমাদের রিকভারি রেট 87.31%। তো আমাদের গোয়া, জম্মু কাশ্মীর, রাজস্থান, আসাম, উত্তরাখণ্ড, সিকিম, পণ্ডিচেরি, মহারাষ্ট্র, হিমাচল, কর্ণাটক, ছত্তিশগড়, লাদাখ, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, কেরালা, মেঘালয় আমাদের থেকে অনেক পিছনে রিকভারি রেট। পজিটিভিটি রেট অর্থাৎ আমাদের থেকে বেশি পজিটিভিটি রেট হল 13টা স্টেট, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে কেরালাও। কেরালার পজিটিভিটি রেট কত 8.13%, আমাদের কত 6.84%। খুব ভালো জায়গায় আমরা আসা শুরু করছি, পজিটিভিটি রেট আমাদের এই জায়গায় রয়েছে। আর নেক্সট মর্টালিটি রেট, মৃত্যুর হার আমরা 1.10, আমাদের থেকে 19টা স্টেট বেশি মৃত্যুর হার। পাঞ্জাব 3.10, এরকমভাবে মহারাষ্ট্র, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, মধ্যপ্রদেশ, পণ্ডিচেরি, সিকিম, 19টা স্টেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্টালিটি রেট 19টা স্টেট আমাদের থেকে বেশি মৃত্যুর হার, 15টা স্টেট আমাদের থেকে কম মৃত্যুর হার। এটা বললাম আজকের তারিখে, আজকে গতকালও যতটুক আমার মনে পড়ে গতকালও একজনই মারা গেছে দুঃখজনক, আজকেও একজনই। আমরা টোটাল সিচুয়েশন আমাদের অনেকটা সন্তোষজনক জায়গায় চলে এসেছি। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর থেকে 12 গতকাল পর্যন্ত আমরা টেস্ট করিয়েছি, স্যাম্পল কালেকশন করেছি 1,44,550 1 সেপ্টেম্বর টু 12 অক্টোবর 1,44,550। এবং আমরা যদি দেখি যে এই 1 সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দেখি সাপ্তাহিক হিসাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পজিটিভিটি রেট 13.09, সেকেন্ড উইক 11.51, থার্ড উইক অফ সেপ্টেম্বর 11.63%, লাস্ট উইক অফ সেপ্টেম্বর 10.85%, ফার্স্ট উইক অফ অক্টোবর এই মাসে 11.77%, সেকেন্ড উইক অফ অক্টোবর 8.21%, দ্রুত এটা নিচের দিকে আসছে। এবং মৃত্যু যদি দেখি ফার্স্ট উইকে সেপ্টেম্বরে 40 জন মারা গেছে, সেকেন্ড উইকে
55 জন মারা গেছে সেপ্টেম্বরে, থার্ড উইকে 41 জন মারা গেছে, ফোর্থ উইকে সেপ্টেম্বর 25 জন মারা গেছে, ফার্স্ট উইক অফ অক্টোবর 25 জন মারা গেছে, সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর 16 জন মারা গেছে, ক্রমশ ডিক্রিজিং। আমি যদি দেখি 7 তারিখ থেকে যদি দেখি, 7 তারিখে আমরা দেখি 7 জন, 2 জন, 2 জন, 1 জন, 1 জন, ক্রমশ আজকেও 1 জন। তো এই জিনিসটা তত্ত্ব আপনাদের জানিয়ে দিলাম। আপনারা জানেন যে একটা সোমোটো, একটা সোমোটো, সোমোটো একটা হাইকোর্টে মামলা হয়েছিল। ভালো, আমরা চাই আপনারাও সাংবাদিক বন্ধুরা যারা আছেন, মিডিয়া আছেন, কি বলছেন, আপনারা জানেন হাইকোর্টে একটা মামলা হয়েছিল, সোমোটো করেছে, এটা খুব খুশি আমরা। আমাদেরও আপনারা যেমন গণতান্ত্রিক, গণতন্ত্রের চাবুক দিয়ে আমাদেরকে ঠিক রাখতে চেষ্টা করেন, উই আর হ্যাপি। যে কোনো মানুষই থার্ড পার্টি কেউ দেখতে হয় টু লুক আফটার দি ম্যাটার, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা এটা দেখছেন, ভেরি গুড। এরপরে আবার প্রশাসন, আইনসভা এবং সংবাদপত্র আরেকটা অ্যাঙ্গেল থেকে কোর্টও দেখছে, এবং কোর্ট এত বড় সিরিয়াস ইস্যুতে কথা বলেছেন, আমরা অত্যন্ত খুশি। এবং আজকে একটা জাজমেন্ট দিয়েছে 13 তারিখ, সেখানে বলেছে উই হ্যাভ নোটিসড and appreciate that the government has not treated this litigation as adversarial and has readily provided that data as when called by us. Rajya Sarkar, amra dekhechi je amra je had appreciate that the government has not treated this litigation as adversarial and has readily provided the data as when called by us. We also noticed that by and large the government has accepted our suggestion. Keno korbo na apnara jokhon jeta bolchen suggestion, and in particular for increasing the testing and not letting up the pressure in the fight against coronavirus. We notice that the government is also conducting regular drives for enforcing the directive of ওয়েরিং অফ ফেস মাস্ক অ্যাজ পাবলিক প্লেস। আপনারা জানেন প্রত্যেক শনিবার আগে বলেছি, এরপর এখনও করছি। এবং দে আর দিজ ফিগার্স, এখানে একটা ফিগার দিয়েছে, 7th অক্টোবর, 8th অক্টোবর, 9th অক্টোবর, 10th অক্টোবর, 11th অক্টোবর, হাইকোর্ট দেখেছে নাম্বার অফ পজিটিভ কেসেস 214, 223, 171, 199, 109। এই যে 109, এই যে পজিটিভ কেসেস, এটা বলছে দিস ফিগার্স ডু সাজেস্ট এ স্টেডি ড্রপ ইন দি পজিটিভিটি রেট, যেটা আমি একটু আগে বললাম, পার্টিকুলারলি ফ্রম 9th অক্টোবর 2020 অনওয়ার্ডস, ফ্রম দি স্টার্টিং অফ 7th অক্টোবর 2020 হোয়েন দি পজিটিভ রেট ওয়াজ মোর দেন 10%, অন 11th অক্টোবর 2020 ইট হ্যাজ ড্রপ টু এ ফ্র্যাকশন ওভার 5%। এবং এটা বলতে গিয়ে অনেকগুলি সাজেশন কথা বলছে, এবং এটা আগের একটা অর্ডারে যেমন বলেছিল যে সবাইকে বলছে, জনগণকে বলছে যেন মাস্ক ওয়ার পড়তে স্বাস্থ্যবিধি মেনে চলে, এক্ষেত্রে আজকে বলছে অ্যাজ নোটেড দিস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইনিশিয়েটেড বিকজ অফ দি রিপোর্টিং বাই দি প্রেস। এই যে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা ইনিশিয়েট করেছি, এটা প্রেসের নোটে পেয়েছি বলে, অ্যাজ নোটেড দিস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইনিশিয়েটেড বিকজ অফ দি রিপোর্টিং বাই দি প্রেস, দি প্রেস হ্যাজ
আনডাউটেডলি এ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা বলছি অ্যান্ড অ্যাট টাইমস ওয়ান আওয়ার অনার আস ডিউ টু টু পাবলিশ নিউজ হুইচ মে অলসো বি সামটাইমস ক্রিটিক্যাল অফ দি অ্যাডমিনিস্ট্রেশন দি প্রেস অলসো হ্যাজ এ পাবলিক ডিউটি টু ক্যারি এ কারেক্ট মেসেজ অ্যান্ড প্লে এ পজিটিভ রোল ইন ব্রিঙ্গিং অ্যাওয়ারনেস অ্যামং দি পিপল অ্যাবাউট দর সোশ্যাল রেসপন্সিবিলিটিস প্রেস রোগও বলেছে যে তারা দি প্রেস অলসো হ্যাজ এ পাবলিক ডিউটি আমরা যেমন জনগণের দায়বদ্ধতা রয়েছে প্রেসও রয়েছে টু ক্যারি এ কারেক্ট মেসেজ অ্যান্ড প্লে এ পজিটিভ রোল ইন দি ব্রিঙ্গিং অ্যাওয়ারনেস যেমন আমরা আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আরবান বডিজ সব জায়গায় আমরা পূজার আগে আমরা একটা মেসেজ বেরিয়েছে একটা খবর আসছে যে পুজোর বাড়তে পারে সেজন্য আগের থেকেই সমস্ত জায়গায় যত জনপদে আমরা বিরোধী দলকে আহ্বান করছি এবং আজকে আমি নিজে বিরোধী দলনেতার সাথেও কথা বলবো এবং তাদের দলের যে যিনি হুইপ বিশেষ করে তপনবাবু তাদেরকে আমরা ইনফর্ম করবো তারাও যেন সব জায়গায় পাবলিক অ্যাওয়ারনেসের জন্য ব্যবস্থা গ্রহণ করে ইন দি কন্টেক্সট অফ দি করোনা ভাইরাস উই উড এক্সপেক্ট ওই দেখুন ইন দি কন্টেক্সট অফ দি করোনা ভাইরাস উই উড এক্সপেক্ট দি প্রেস টু প্লে এ পজিটিভ রোল অ্যান্ড বি এ ক্যাটালিস্ট টু স্প্রেড দি মেসেজ অফ টেকিং অল নেসেসারি প্রিকশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারাই আপনারা তো মিডিয়া মধ্যস্থতা ভূমিকা আপনারা দেখতে হবে সুতরাং একটা পজিটিভ রোল যেন থাকে এটা বলছে ফলো দি গভর্নমেন্ট গাইডলাইন্স এবং বললেই হবে না গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটাকে আমরা যেমন গাইডলাইনটা আমরা বিরোধী দলকেও বলে দেব ফলো দি গভর্নমেন্ট গাইডলাইন্স ইন জেনারেল অ্যান্ড ফর হোল্ডিং পূজা সিরামনিস অ্যাট এ পাবলিক প্লেসেস ইন পার্টিকুলার তো এই জিনিসগুলি এবং আরেকটা জায়গাতে বলছে উই নোটিস দ্যাট ইন দি কি এরিয়াস দি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ মেড এ ফেয়ার প্রোগ্রেস অ্যান্ড সিমস টু হ্যাভ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস তো আমরা আগে বলছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই আমাদেরকে অ্যাডভাইস দিক তাদের যার যার যুগ আছে আপনারা অ্যাডভাইস দেবেন আমরা গ্রহণ করব এবং আজকে সবাই মিলে বলছেন বলেই একটা জায়গায় সুন্দর একটা জায়গায় স্বস্তির জায়গাতে কিছুটা হলেও এসছে এবং আমরা আমরাও নিজেরা অনেকে কেরালা এত ভালো করছে কেন কেরালাকে নিয়ে গেছে কিন্তু আজকে কেরালা আমাদের থেকে পজিটিভ রেটে অনেক অনেক বেড়ে গেছে তার মানে এটা আমাদের বিশ্বে আমাদের জন্য না সারা বিশ্বের জন্য এটা একটা আমরা কেউই আমরা জানতাম না সে জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করছে সহযোগিতা করতে পারে করছে বলেই আমরা অন্যান্য রাজ্যের থেকে অনেকটা বেটার পজিশনে রয়েছি সবাইকে ধন্যবাদ।